হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার আঞ্জুমান ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা অনেক বন্ধুই আমাকে কমেন্টে জানিয়েছো যে তুমি দিদি নাম্বার ওয়ান, তোমার গিফট কোথায়। তো সব গিফটগুলো আজকে দেখাতে তোমাদের কাছে চলে এলাম। দেখো, এটা হচ্ছে উইনারের টপি, ভালো করে দেখে নাও। আমি যে উইনার হয়েছি, এটা উইনারের টপি। সোনার হার, এই যে ওরিয়ান জুয়েলার্স থেকে যেটা দিয়েছে, এই যে ওরিয়ান জুয়েলার্স, এটা সোনার হার। তো এই দেখো, এটা দিদি নাম্বার ওয়ান ব্যাচ। কি বাক্সা! তোমরা কিছু কিছু বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছো যে তুমি দিদি নাম্বার ওয়ান, আর তোমার গিফটগুলো একবার দেখাও। এ দেখো, এটা উইনারের টপি, ভালো করে দেখো। এটা উইনারের টপি, এটা ফার্স্ট হয়েছিল তাই জন্য আমাকে দিয়েছে, এটা উইনারের টপি। আর এটা হচ্ছে যে ফার্স্ট হয় তাদেরকে দেয় সোনার হারটা, এটা হচ্ছে ওরিয়ান জুয়েলার্স, এই যে সোনার হার, এই যে সোনার হারটা, এটা ওরিয়ান জুয়েলার্স থেকে দিয়েছে আমাকে, দিদি নাম্বার ওয়ানে ফার্স্ট হয়েছিলাম বলে। আর এই হচ্ছে যে যেটা রচনা দিদি নিজে আমার হাত গলায় পরিয়ে দিয়েছিল, এই যে দিদি নাম্বার ওয়ানে স্যার, এই যে রচনা দিদি আমার গলায় পরিয়ে দিয়েছিল। একে একে সাইড করে রাখছি। আর এই হচ্ছে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, যেটা রচনা আমার পরিয়ে দিয়েছিল আমাকে নিজে, এই হচ্ছে ব্যাচ। তো এইগুলো হলো, এগুলো এখন পাশটায় রাখছি। তারপরে দেখো, এই যে মশলাদানির সেটটা, এইটাও দিয়েছিল, এটা এক একটা কৌটো, এইখানে মশলা, যে মশলা রাখবো সেই মশলা পর্যন্ত আমাকে দিয়েছে। এ দেখো মশলা, এই মশলাদানির সেট, আর এই মশলা, এই বাক্সটা পুরোই মশলা ভর্তি, দেখে নাও। এটা হচ্ছে মশলা, আরো মশলা আছে, সেগুলোও দেখাবো। এই একটা হচ্ছে মশলার প্যাকেট, এটাও দিয়েছিল। তো এটা কি, এই মশলার প্যাকেটটা দিয়েছে, যাই হোক। আর এই 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 ক্রিমগুলো দিয়েছিল মুখে মাখার জন্য, এটা হচ্ছে, এটা হচ্ছে সানস্ক্রিম মুখে মাখার জন্য দিয়েছিল, এই যে। আর এটা হচ্ছে গোল্ড, এটা একটা মুখে মাখার জন্য দিয়েছিল। আর এইটাও অ্যালোভেরা মুখে মাখার জন্য দিয়েছিল। এগুলো দিয়েছিল, এই ক্রিমগুলো। আর এটা হচ্ছে কেওকারপিন বডি অয়েল, এটাও দিয়েছিল আমাকে। আর এটা হচ্ছে কেওকারপিন তেল, অর্ধেক মেখে ফেলেছি, এটাও দিয়েছে আমাকে। আর এই হ্যান্ডওয়াশগুলো দিয়েছিল, আর একটা হ্যান্ডওয়াশ আছে, এই যে এটাও দিয়েছিল। আর এই বডি অয়েল তেলটাও দিয়েছিল, এই বডি অয়েল তেলটা এখনও মাখা হয়নি, কেননা শীত চলে গেছে, ওই জন্য এখন আর মাখিনি, এটা এমনি রয়েছে। আর এটা দিয়েছিল মুখরোচক চানাচুর, খাপটাই রয়েছে, চানাচুরগুলো সব খায় গেছে। আর দিদি নাম্বার ওয়ান কেক দিয়েছিল যেটা, সেটা সবাইকে খাইয়ে দিয়েছি, যখন আমি খেলে আসছিলাম তো আমার বাড়িতে সবাই এসেছিল, আমি সকলকে খাইয়ে দিয়েছি ওটা কেটে। আর এই মুখরোচক চানাচুরের এই বাক্সটা রয়েছে, তাই বাক্সটাই দেখালাম। আর এইগুলো দেখো, কোচি সরে যাও, বন্ধুদেরকে গিফট গুলো দেখিয়ে দিই। হ্যাঁ, আমি বসো, বন্ধুদেরকে গিফট গুলো দেখিয়ে দিই। এই এই হটপটের তিনটে সেট দিয়েছে, দেখে নাও, খুব সুন্দর।
একটা আর একটা মোট তিনটে সেট দিয়েছে। সরে যাও কচি, সরে যাও, গিফটগুলো দেখিয়ে দিই। এই যে তিনটে সেট দিয়েছে দিদি নাম্বার ওয়ানের, এটা ছোট, এটা মাঝারি আর এটা বড়। আর এটা কি হেয়ার ডাই করতে বলেছে, চুল সোজা না কি করতে বলেছে? আমি চুল সোজা, চুল সোজা। এটা আমি কোনোদিন ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছ এটা চুল স্ট্রেচ করে। তোমাদেরকে খুলে সবটাই দেখায়। তোমরা যদি কেউ দিদি নাম্বার ওয়ানে যেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি আমি দিদি নাম্বার ওয়ানে যেতে চাই, তাহলে আমি অডিশন অবধি পৌঁছে দিতে পারবো। আমিও 10 বছর ধরে স্বপ্ন দেখে এসেছিলাম আমি একদিন দিদি নাম্বার ওয়ানে যাব, তো ভাগ্যগুণে আমি গিয়েওছি হয়েওছি। তোমরা যদি যেতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই তাকে অডিশন পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা নাই আমাদের, আমার কাছে ওদের পার্সোনাল কিছু নাম্বার আছে, আমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে তো বলে দেবো যে দিদি নাম্বার ওয়ানে কোথায় অডিশন হবে, আর তোমাদের নাম টাম সব দিয়ে দেবো সোজা করা। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর কমেন্টে তোমরা এটা জানাবে যে তোমরা কে কে দিদি নাম্বার ওয়ানে যেতে চাও, তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, ছবি সব কিছুটাই আমাকে পাঠাবে, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো যে তোমরা কিভাবে দিদি নাম্বার ওয়ান যাবে। আমার কথা শুনে আমি ভরসা দিচ্ছি যে তোমরা দিদি নাম্বার ওয়ান অডিশন পর্যন্ত যেতে পারবে। সিলেক্টেড আমি বলতে পারবো না, কিন্তু দিদি নাম্বার ওয়ান অডিশন পর্যন্ত তোমরা যাবে। নিশ্চিন্তে আমাকে কমেন্টে তোমরা জানাবে যে তোমরা কে কে দিদি নাম্বার ওয়ান যেতে চাও। এটা চুল সোজা করা, আর এটা তো দেখালাম যে 5টা হটপটের মতো দিয়েছে, আরও অনেক কিছু আছে দেখাচ্ছি। হ্যাঁ, একটা লাল বাবা রাইসে তোমাকে আমাকে চালের প্যাকেট দিয়েছিল, তো সেটা খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখানো যাচ্ছে না। আর সফেদ কোম্পানি থেকে আমাকে সার্পের সাবান, তারপরে বাসন মাজার সাবান, এগুলো সব দিয়েছিল, সব শেষ হয়ে গেছে, ওইগুলো দেখাতে পারলাম না। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিক ওভেন, এই যে পুরোটা বার করা যাচ্ছে না, তো খাপটা দেখিয়ে দাও। এটা দিয়েছে আর একটা আলমারি দিয়েছে, সেটা সেই ঘরে আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে চেয়েছো বলেই আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা আমার কি কি গিফট পেয়েছি তোমরা দেখতে চাইছো। এটা ঢোকে না কেন গো? আচ্ছা এটা বার করে দেখাই, পরে ঢুকিয়ে দেবো। এই যে ইন্ডাস্ট্রিক ওভেন, এটা কারেন্টের চুলো যাকে বাংলা ভাষায় বলে। আর এটা দেখো বাথরুমে সব কিছু দিয়েছে, সরে দেখাচ্ছে বাবা, এটা বাথরুমে সব কিছুটাই দিয়েছে। এটা আছে কচি সরো, কচি সরো, আর এই এই যে ঝাড়নটা দেখতে পাচ্ছ, এই ঝাড়নটাই দিয়েছে, এই এটা ঘর মোছা দিয়েছে, এটা দিয়েছে, অনেক গিফট দিয়েছে। টোটাল 18,000 টাকার গিফট পেয়েছি, 12,000 টাকা ক্যাশ পেয়েছি। আমি যে গানের উত্তরগুলো দিয়েছিলাম তাতে 12,000 টাকা ক্যাশ পেয়েছি, আর ওরা আমাকে টাকাটা অ্যাকাউন্টেই পাঠিয়ে দিয়েছে। 12,000 টাকা যেটা ক্যাশ পেয়েছিলাম সেটা বন্ধুরা আমি জানলা কিনে নিয়েছি, টাকাটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর এইগুলো দেখো, এইগুলো দিয়েছে, এটা এতেই ছিল, এটা একটু শেষ হয়ে গেছে, তখন ইউটিউব করতাম না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, এখন ইউটিউব করি তাই জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করি। এই যে এইগুলো সব দিয়েছে, এর সঙ্গে এটা সব কিছু ছিল, তো এটা এইগুলো এইগুলো সব দিয়েছিল, তো
বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বারবার বলছি। আর যারা যেতে চাও দিদি নাম্বার ওয়ানে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যখন না আমি রিপ্লাইয়ে কোনো উত্তর দেবো বা তোমাদেরকে অডিশন পর্যন্ত না পৌঁছে দিতে পারবো তখন তোমরা আমাকে কমেন্টে আবার বলবে যে দিদি ভাই তুমি মিথ্যে কথা বলেছো। তার আগে বলে রাখি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও কারা কারা দিদি নাম্বার ওয়ান যেতে চাও। আর আমার এপিসোডটা যদি দেখতে চাও, আমি 26 তারিখে খেলে এসেছিলাম দিদি নাম্বার ওয়ান, আর আমার শো হয়েছে মে মাসের 7 তারিখে 82 নম্বর তোমার এপিসোড। তোমরা মে মাসের 7 তারিখেরটা G5 তোমরা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো, যে G5 ডাউনলোড করলেই মে মাসের 7 তারিখ 82 নম্বর ফুল এপিসোড বলে চাইলেই তোমাদেরকে ওটা ইউটিউবে বা G5 দেখিয়ে দেবে। তো আমার এপিসোডটাও তোমরা দেখে নিও, যারা যারা দেখনি কেটে দাও এখানটা, যারা যারা দেখনি দিদি নাম্বার ওয়ান তারা তারা G5 অবশ্যই ডাউনলোড করে আমার এপিসোডটা দেখে নেবে। আর যারা যারা যেতে চাও তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেননা তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা বানালাম। আর আলমারিটা দেখাবো, সেটা ওই সেই বাড়িতে আছে, তো সেটা দেখাবো। তো বন্ধুরা এই আলমারিটাও পেয়েছিলাম গিফটের মধ্যে, তো এইটা এখানে এই বাড়িতে ছিল ওই জন্য দেখানো হয়নি। এই আলমারিটা পেয়েছি, দেখে নাও এই আলমারিটা আর ওই গিফটগুলো টোটাল পেয়েছি। আর জি বাংলায় যারা যারা অডিশন দিতে চাও তাদেরকে বলি যে জি বাংলায় খেলতে গেলে কোনো টাকা লাগে না। তো দিদি নাম্বার ওয়ানে খেলতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, ওদেরই খাওয়া দাওয়া ওদেরই নাস্তা পানি ওরাই সব করবে। এমনকি আমরা যে রোজা রেখেছিলাম সেই রোজার সামানা শসা টসা যত ফল পাকারি ছিল আমাদের জন্য কেটে ওরা রেখে দিয়েছিল, ওরাই খাইয়েছে ওরাই সব করেছে, ওদেরই খরচা। শুধু তোমরা একবার কমেন্ট করো, আমার কাছে ওদের পার্সোনাল নাম্বার আছে, আমি তোমাদেরকে অডিশন পর্যন্ত পৌঁছে দেবো, এইটুকুনি অন্তত কথা দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইখান পর্যন্তই, বেশি বড় ভিডিওটা করলাম না। তো তোমাদেরকে বলি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে।